বিশ্বে চীনের সবচেয়ে বড় প্রতিপক্ষ আমেরিকা, এই কথা নতুন করে বলার কিছু নেই বোধহয়। আবার উল্টোভাবে বললে আমেরিকারও সবচেয়ে বড় প্রতিপক্ষ চীন। অর্থনৈতিক, সামরিক কিংবা রাজনৈতিক সব দিক থেকেই চীনের যে মহাকাব্যিক উত্থান, সেই উত্থান রুখে দিতে আমেরিকা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই শতকের শুরুর দিকে চীনের দুর্দান্ত অর্থনৈতিক উত্থানের পর দেশটির রাজনৈতিক নেতৃবৃন্দ বৈশ্বিক পরাশক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠার উদ্দেশ্যে যে পরিকল্পনাগুলো নিয়ে এগিয়ে যাচ্ছে, সেগুলো আমেরিকাকে নতুন এক বাস্তবতার সামনে হাজির করেছে। বৈশ্বিক পরিমণ্ডলে আমেরিকার সমস্ত চোখরাঙানি এবং প্রতিকূলতার বিরুদ্ধে চীনকে এগিয়ে যেতে তো হচ্ছেই, এর পাশাপাশি অভ্যন্তরীণ ক্ষেত্রেও একটি সমস্যা চীনের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। চীনের পূর্বাঞ্চলের মোট আয়তনের একটি বড় অংশ মরুময় এলাকা। প্রতি বছর এই মরুভূমির পরিমাণ বাড়ছে। চীনের পূর্বাঞ্চলের অধিবাসীরা একসময় যেসব জায়গায় পাহাড় কিংবা সবুজ মাঠ দেখতে পেতেন, সেসব জায়গায় বর্তমানে ধুধু মরুভূমি। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে ধূলিঝড়ের পরিমাণ এত বেড়ে গিয়েছে যে চাইলেও সবজি চাষ করা সম্ভব হচ্ছে না। গোবি মরুভূমির প্রসার রোধ করতে চীনা সরকারের যে প্রকল্প হাতে নিয়েছে সেটা রীতিমতো বিস্ময়কর। দ্য থ্রি নর্থ শেল্টার ফরেস্ট প্রোগ্রাম নামের এই প্রকল্পের মেয়াদ মোট 72 বছর, যা চলবে 2050 সাল পর্যন্ত। প্রাচীনকালে চীনের রাজারা হাজার হাজার মাইল দৈর্ঘ্যের মহাপ্রাচীর দ্য গ্রেট ওয়াল অফ চায়না তৈরি করেছিলেন। বর্তমানে চীনা সরকার প্রায় একই রকমের একটি দেয়াল, দ্য গ্রেট গ্রিন ওয়াল, নির্মাণ করেছে, যে দেয়াল তাদের মরুভূমির হাত থেকে রক্ষা করবে। এই প্রকল্পের মূল কাজ হচ্ছে প্রায় 4,500 কিলোমিটার জায়গা জুড়ে গাছ রোপণ করা। এই প্রকল্পের অধীনে প্রায় 10,000 কোটি গাছের বীজ রোপণ করা হবে। ইতোমধ্যে প্রায় 6,500 কোটি গাছের বীজ রোপণ করা হয়েছে। পুরো গোবি মরুভূমির মাত্র 5% জায়গা জঙ্গলাকীর্ণ, সেটিকে 15% উন্নীত করা এই প্রকল্পের অন্যতম প্রধান লক্ষ্য। এই প্রকল্প বাস্তবায়ন হলে পুরো পশ্চিম ইউরোপের সমান বনভূমি লাভ করবে চীনা সরকার। এই প্রকল্পের অধীনে মরুভূমির প্রসার রোধ করতে প্রথমে ঘাস ও সাধারণ গাছ লাগানো হয়। এরপর লাগানো হয় বিভিন্ন ধরনের গুল্ম, যেগুলো শুষ্ক আবহাওয়ায়ও টিকে থাকতে সক্ষম। গাছের বীজ রোপণ করা হয় দুভাবে। যেসব জায়গায় যাতায়াত করা সাধারণ মানুষের জন্য কষ্টকর, সেসব জায়গায় বিমান থেকে বীজ ফেলে দেওয়া হয়। এক গবেষণায় দেখা গিয়েছে এই প্রকল্পের সুফল পাওয়া যাচ্ছে এখনই, তবে এই প্রকল্পের সমালোচনাও রয়েছে। অনেক বিশেষজ্ঞ বলছেন যে অঞ্চলে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে সেই অঞ্চলের কৃষকেরা নিজেদের জমির আয়তন বাড়ানোর স্বার্থে অনেক গাছ কেটে ফেলেন, যা এই প্রকল্পের কার্যকারিতাকে প্রশ্নের মুখে ফেলবে। এছাড়া অনেকে বলেছেন যে 3টি প্রদেশে এই প্রকল্প পরিচালিত হচ্ছে, সেই অঞ্চলগুলোতে ভূগর্ভস্থ পানির স্তর ইতোমধ্যে অনেকটা নেমে গেছে। সেখানেই এই ধরনের বৃহৎ পরিসরের বনায়ন প্রকল্পের ফলে ভূগর্ভস্থ স্তর আরও নিচে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাছাড়া মোট 10,000 কোটি গাছের বীজ রোপণের পর ঠিক কতগুলো শেষ পর্যন্ত টিকে থেকে প্রকল্প সফল করবে, এটাও একটা বড় প্রশ্ন। বর্তমানে সবচেয়ে বেশি আলোচিত বৈশ্বিক সমস্যাগুলোর একটি হচ্ছে বৈশ্বিক উষ্ণতা। অতিরিক্ত কার্বন নিঃসরণের ফলে পৃথিবীর উষ্ণতা বেড়েই চলেছে, যার নেতিবাচক প্রভাব দেখা যাচ্ছে প্রকৃতিতে। প্রতি বছর বিশাল আয়তনের ভূমি প্রাকৃতিক ও মানবসৃষ্ট কারণে মরুভূমির করাল গ্রাসের শিকার হচ্ছে। অন্যান্য দেশ বাদ দিলে শুধু চীনেই মরুকরণের কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় রয়েছে প্রায় 40 কোটি মানুষের। এই সময়ে তাই পরিবেশ রক্ষা খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। ভিডিওটি সম্পর্কে আপনার মতামতটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চোখ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। সবশেষে আমাদের পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।